নমস্কার আপনারা দেখছেন সঠিক বার্তা আমাদের এই মুহূর্তে আমরা একটু ভিন্ন খবরের দিকে নজর দিচ্ছি আমরা এই মুহূর্তে চলে এসেছি মনাই বাসন্তী বিদ্যাপীঠ বিভিন্ন জ্ঞানী গুণীজন আদিবাসী অধ্যুষিত এলাকায় এবং এখানকার শিক্ষক মহোদয়গণ এখানকার ম্যানেজিং কমিটি তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী সম্প্রতি আবার 30 লক্ষ টাকা দিয়েছেন এখানকার বাউন্ডারি ওয়াল করার জন্য আমরা সর্বতভাবে বিধায়ক শ্রীমতী গীতা ভূঁইয়া আছেন ইনি মুখ্যমন্ত্রীকে প্রায় অনুরোধ করেন এর অনুরোধ মুখ্যমন্ত্রী রাখছেন এরই অনুরোধে এই স্কুলের পাশেই বাংলার গ্রামীণ এলাকায় প্রথম ফায়ার ব্রিগেড স্টেশন হচ্ছে মুখ্যমন্ত্রী পুরুলিয়া থেকে উনি সুইচ টিপে উদ্বোধন করবেন এই মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যসভার সাংসদ মনোজ রঞ্জন ভূঁইয়া এলাকার বিধায়ক গীতারানী ভূঁইয়া সহ শিক্ষক মন্ডলী প্রধান শিক্ষক সহ এই স্কুলের গুরুত্ব বা অবদান অনেক রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্কুলের শিক্ষক মন্ডলীরা তার মধ্যে প্রধান শিক্ষকের এই স্কুলের যিনি প্রধান শিক্ষক ভারতভূষণ বেরা উনার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব এই স্কুলের পরিকাঠামো নিয়ে আপনি কি বলবেন 1971 সালের 14 জানুয়ারি স্কুলে প্রতিষ্ঠা ছিল তারপর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে স্কুল এগিয়ে চলছে তো আমরা পরে পরে এসেছি অনেকটাই এগিয়েছি বলা যাবে 2010 সালে আমি এখানে জয়েন করেছি তারপর থেকে বিভিন্ন কর্মকাণ্ড চলছে যতটা পাপ পেরেছি স্যারদেরকে নিয়ে পরিচালন সমিতির সদস্যকে নিয়ে এগিয়েছি আমরা রেজাল্ট মোটামুটি এখানে ভালোই হয় তারপরে পরিকাঠামো বলতে গেলে যা দেখছেন অনেক কিছু ছিল না অনেক কিছু হয়েছে অনেক কিছু হবে আরও তো মোটামুটি আমরা বিভিন্ন সময়ে পাশাপাশি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এবং অন্যান্য যা দপ্তর রয়েছে ডিআই এসআই বিভিন্ন দপ্তর থেকে যা আমাদের সাহায্য পাওয়া উচিত ছিল তা মোটামুটি পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো আশা রাখি এই স্কুলের গুরুত্ব বা অবদান কতটা রয়েছে পাশাপাশি এরিয়া এখানে ধরুন অনেকগুলো গ্রাম রয়েছে বিশেষ করে বনাই তো খুব বড়ো গ্রামই বটে বনাই ছাড়া ভাদুলিয়া আছে টোরদা আছে তারপরে পলাশি আছে হরিপুরা আছে এইসব বিভিন্ন গ্রাম রয়েছে এখান ছেলেরা এখানে আসে মূলত এখানে এই এটা ছাড়া আর এরকম বড়ো স্কুল সাধারণত নেই মানে হাই স্কুল নেই যার ফলে ছেলেরা এখানে এসে শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং ভালো জায়গায় তারা যেতে পেরেছে অনেকেই আশা করি এই বিদ্যালয় পাশাপাশি এরিয়াতে আর শিক্ষার আলো ছড়িয়ে দিতে খুব সাহায্য করছে এবং করবে ক্যামেরায় নন্দন নায়কের সঙ্গে সুব্রত মাইতি রিপোর্ট সঠিক বার্তা 1971 সালের 14 জানুয়ারি